নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস, আর আমি মহুয়া সরকার। বিয়ের পর থেকে গৃহবধূর উপর অত্যাচার। বাপের বাড়ি থেকে 1,00,000 টাকা না নিয়ে আসায় এবারে গৃহবধূ এবং তার স্বামীকে হাঁসোয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার প্রতাপপুরের নামু মুন্সি টোলা এলাকায়। এই ঘটনায় আক্রান্ত গৃহবধূ তার শাশুড়ি এবং 3 ননদের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম শাবনাম পারভীন এবং তার স্বামী হায়াত শেখ। তারা বর্তমান দুজনে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দুজনেরই মাথায় গুরুতর চোট পেয়েছে। আক্রান্ত গৃহবধূ শাবনাম পারভীনের অভিযোগ, বিয়েতে যৌতুক হিসাবে 40,000 টাকা দেওয়া হয়, কিন্তু বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে আরও 1,00,000 টাকা নইলে মোটর বাইক নিয়ে আসার জন্য চাপ দিত তার শাশুড়ি আয়েশা বেওয়া এবং 3 ননদ। শ্বশুরবাড়ির কথা মতো সেই টাকা না নিয়ে আসায় তার উপর এবং তার স্বামীর উপর অত্যাচার করা হতো। গত শনিবার এই নিয়ে আবারও বিবাদ বাধে। হাঁসুয়া এবং রড দিয়ে তাকে এবং তার স্বামীকে প্রাণে মারার চেষ্টা করে তার শাশুড়ি এবং 3 ননদ বলে অভিযোগ। এই ঘটনা মোথাবাড়ি থানার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিক বাপি সিংহের পর থেকে আমাকে অত্যাচার করে আমার বাপের বাড়ি থেকে 40,000 টাকা দিয়েছি, অথচ তারপর ডিমান্ড করে যে আরও একটা বাইক লাগবে, না হলে 1,00,000 টাকা লাগবে। সেই টাকাটা আমার বাবা মা দিতে পারেনি, সংসার অভাব। তার জন্য আমার শ্বশুরি আর আমার ননদ আমার উপর অত্যাচার করে এবং আমার বরকেও অত্যাচার করে, কিন্তু আমার বর ওই টাকাটা দিতে চায়নি। সেই 1,00,000 টাকা বা যে মোটর সাইকেলটা চেয়েছিলো সেই মোটর সাইকেলটা নেইনি আমার বর। তার জন্য আমার শাশুড়ি আর ননদ অত্যাচার করে আমাকে শনিবার রাতে আমাকে আর আমার বরকে দুজনকে হাঁসুয়া দিয়ে মার্ডার করতে দিয়েছিলো, মেরে ফেলতে চেয়েছিলো। কাতি দিয়ে, বাঁশ দিয়ে, পাথর দিয়ে অত্যাচার করেছে, মাথায় পুরোটা শরীরে অত্যাচার করেছে, মেরেছে আমাদের। আপনার মাথায় কটা সেলাই পড়েছে? আমার মাথায় 7টা সেলাই পড়েছে। আপনার স্বামীর? আমার স্বামীর 17টা সিলি পড়েছে। আপনারা কি দুজনেই মালদা মেডিকেলে ভর্তি ছিলেন? আমরা দুজনেই মালদা মেডিকেলে ভর্তি ছিলাম। আমার অবস্থা খুব খারাপ, আমার স্বামীর অবস্থা খুব খারাপ। আমাদেরকে বিয়ের পর থেকে অত্যাচার করে। থানায় লিখিত করেছেন? থানায় লিখিত করেছি। কি চাইছেন আপনি? আমি ওদের শাস্তি চাই। আপনার নাম? আমার নাম শবনম পারভীন। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম হায়াত শেখ। কোথায় বিয়ে হয়েছিল আপনার? প্রতাপপুর মাঝি মুন্সি টোলা গ্রামে। টাকা COVID-19 vaccine is safe. Follow the prescribed process for vaccination. Register on Cowin system using a valid photo ID. Beneficiary will receive SMS messages on their registered mobile number. On the vaccination site, Vaccination Officer 1 will check registration and verify photo ID of the beneficiary. Vaccination Officer 2 will authenticate verify documents on Cowin. Vaccination Officer will vaccinate the beneficiary. Following vaccination, all beneficiaries should wait in the observation area for 30 minutes. Vaccination Officer 4 and 5 will ensure 30 minutes wait, monitoring and guiding the non-registered beneficiaries. Come for second dose of vaccine on the due date as per SMS received.